মাথার পিছনে কোন দলের সাপোর্ট বা কোন দলকে ব্যঙ্গ করে বলার যদি মাথায় ঘোরে সেটা রাজনৈতিক ছবি বলে হয়। আমার পিছনে হয়তো রাজনীতি চলেছে, আমি অব্দি এসে পৌঁছাই এত ভালো কথা কবিতা সব কিছু সোশ্যাল মিডিয়ার জন্য। দলীয় রাজনীতি কিন্তু আসার চেষ্টা করবে না। আমার সঙ্গে আজকে দুজন রয়েছেন, তার হলো দিতিপ্রিয়া এবং সৌরভ, তার সৌরভ চক্রবর্তী এবং দিতিপ্রিয়া রায়। আজকে আমরা কথা বলবো রাজনীতি নিয়ে, মানে রাজনীতি নিয়ে ঠিক নয়, রাজনীতি একটি ওয়েব সিরিজ এবং সেটা নিয়ে। রাজনীতি বিষয়টা আমরা ছোটবেলায় সবাই ব্যাকরণে পড়েছি যে রাজার নীতি রাজনীতি, ঠিক যতটাই সহজ এই কথাটা তখন ছিল, যত আমরা বড় হয়েছি তত এই শব্দটা যে কতটা মানে ওয়েট আছে সেটা আমরা বুঝতে পেরেছি। তো আমরা তো অনেকটা এগিয়ে গিয়ে বুঝতে পেরেছি। তোর কাছে বল রাজনীতি কি? আমার কাছে রাজনীতি এখন পুরোটাই ওয়েব সিরিজ। এই শব্দটার সংজ্ঞা, এই শব্দটার সংজ্ঞা বলতে মানুষের সারা জীবন ভেঙে যাচ্ছে, তুমি আমাকে এইটুকু বয়সে জিজ্ঞাসা করবে রাজনীতির সংজ্ঞা কি? অদ্ভুত। আমার মনে হয় যে রাজ করা নীতি নিয়ম মেনটেন করে সেটাই আমার কাছে রাজনীতি, কিন্তু সেটা তো সবসময় ভালো ব্যাখ্যা, কিন্তু রাজ করার নীতিটাও রাজনীতি। দুর্দান্ত। এবং রাজ করার নীতি তো বিভিন্ন লোকের কাছে বিভিন্ন বিভিন্ন চেয়ার দখলের লড়াই, গদি দখলের লড়াই। হ্যাঁ, সেখানে সৌরতন্ত্র আলাদা, গণতন্ত্র আলাদা, কিন্তু ও কিন্তু এক লাইনে বেশ ভালো বলে দিল। তোমার কি মনে হয়? দেখো, রাজনীতি জন্মানোর পর থেকেই আমাদের সঙ্গে শুরু হয়, বা আমরা কখনো শিকার হই, কখনো শিকারী হই, কখনো অজান্তে হয়, কখনো জেনে বুঝে করি। তো রাজনীতি ইজ এ পার্ট অফ লাইফই বলা যেতে পারে, সভ্যতা, পার্ট অফ সভ্যতা। মানে যেদিন, মানে ধরো একটা বাচ্চা খিদে পেলে কাঁদে, আবার তার অনেক সময় এমনি কাঁদে, সঙ্গে সঙ্গে তাকে খেলনা দিলে চুপ করে যায়। তো রাজনীতি এখান থেকে শুরু হয় আর কি, তা কান্নাটা স্থায়িত্ব তো ওখানেই থেমে যায়। তোমার কিছু পাওয়ার জন্য সে কাঁদছিল, কান্নার তো অনেক রকম সমীকরণ হতে পারে। তো সেই অর্থে ছোটবেলা থেকে জন্মানোর পর থেকে মৃত্যু অব্দি রাজনীতি কিন্তু চলতেই থাকে, এর বাইরে আমরা নই। কখনো সেটা ঘরের মধ্যে, কখনো সেটা ঘরের বাইরে। যখন একগাদা লোককে আমরা সেটা দিয়ে সমষ্টিগত ভাবে নিয়ে আসছি সামনাসামনি, তখন সেটা দলের রূপ নেয়, দলীয় রাজনীতি। আর রাজার নীতি রাজনীতি ডেফিনেটলি, কিন্তু সে রাজাকে যদি প্রজারা ঠিক করে, তাহলে প্রজারও কিছু নীতি তার সঙ্গে জুড়ে যায় কোথাও। অরাজনৈতিক মানুষ বলে কিছু হতে পারে না, তার কোথাও না কোথাও গিয়ে তাকে তো একটা মত নিতেই হয়। তো এই গল্পটা, যে গল্পটা দেখছি, প্রথমেই তো আমি বলবো যে তোমার বিশাল বড় রাজনীতি, তুমি যা অভিনেতাদের নিয়েছো, অভিনেতা অভিনেত্রী কৌশিক গাঙ্গুলি এবং পাশে দিতিপ্রিয়া, তারা তো মানে ট্রেলারেই, আমি এখনো দেখে উঠতে পারিনি সিরিজটা, কিন্তু ট্রেলারেই আমি দেখে নিয়েছি যে এ ওকে বলছে আমায় দেখো, আমাদের পরিচালক হিসেবে এরকম এতজন দক্ষ অভিনেতা অভিনেত্রীর সঙ্গে একসঙ্গে কাজ করতে পারা বা তাদেরকে একসঙ্গে জুড়তে পারা, তো এটা খুবই আনন্দের, খুবই ভরসার। কারণ আমরা যেভাবে শুটিং করি বা যে গল্প, যে ন্যারেটিভ নিয়ে আমরা এগিয়েছিলাম, সেখানে যদি কারো বিশ্বাসযোগ্যতার অভাব হতো বা রথিন ম্যানেজারকে যদি মনে হতো রথিন নয় বা রাশিকে রাশি নয়, তাহলে কিন্তু বিপাকে পড়তে হতো। তো এখানে প্রত্যেকেই, মানে সেটা দিতিপ্রিয়া, অর্জুন, কৌশিক, তাহলে তো নতুন করে বলার কিছু নেই যে কতটা দক্ষ অভিনেতা, কতটা তার অভিজ্ঞতা, কোনিদি, ইনফ্যাক্ট এরা বাদ দিল যেটাকে আমরা চিনি, যেটাকে আমরা কম চিনি সেই অর্থে, শ্রাবন্তী, এখানে শোভন, আরো অনেকে রিঙ্কু মল্লিক যে শ্রাবন্তী করেছে, তো শ্যামলদা এতদিনের একজন অভিজ্ঞ নাট্য ব্যক্তিত্ব, প্রত্যেকের জায়গায় না 200% দিয়েছে। এবং আমার ধরনের সেটা এনভায়রনমেন্টটার জন্য, ওরা আরো বেটার বলতে পারবে যে আমরা চেষ্টা করেছিলাম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে, যে এনভায়রনমেন্টে সবাই যাতে ওটার মধ্যেই থাকে। কারণ আমাদের তো প্রচুর হার্ডল পেরোতে হয় বাংলায়, এরকমও নয় যে খুব বিলাসবহুলভাবে আমরা শুট করতে পারি, বরঞ্চ স্ক্রিনে যত বেশি বিলাসিতা দেখাতে হয় পিছনের বিলাসিতা আরো কমতে থাকে বরঞ্চ। তো সেখানেই এই বিলাসবহুল জীবনযাপন মানে বা বিলাসবহুল ওয়েতে শুট না করুক, মানে এতটা দেখাতে পারার একটা বড় কৃতিত্ব অভিনেতা অভিনেত্রীদের, তারা যেভাবে চরিত্রের মধ্যে ছিল থ্রু আউট, যেভাবে কোঅপারেট করে গেছে পুরো টিমের সঙ্গে, সেটা অভাব। তোর অভিজ্ঞতা কেমন বল? কারণ এইখানে এই চরিত্রটা, এই রিসেন্ট টাইমে আমরা যত চরিত্র দেখেছি
তার থেকে একদম আলাদা বলেই মনে হচ্ছে এবং রেফারেন্স পাওয়া যায় ফার্ম বেশ বোল্ড ক্যারেক্টার একটা বেশ বোল্ড ক্যারেক্টার সেটা না ডিপেন্ড করছে প্রচুর শেড যাচ্ছে এটুকু আমি বলতে পারি আর শুরুতে তো একদমই একদমই অ্যাক্সিডেন্ট হওয়ার পর সব কিছু মেমোরি লস হয়ে যায় এবং কনফিডেন্স কমিউনিটি সেখান থেকে আস্তে আস্তে গ্রাজুয়ালি সে বেটার হতে থাকে এবং তার কনফিডেন্স আসতে থাকে নানা রকম ইয়ে পায় ক্লু পেতে থাকে আর কি তো সব কিছু মিলিয়ে চরিত্রটা করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি কারণ আমি কোনো রেফারেন্স পাইনি মানে কোনো একটা ছবি বা এইটা আমি বলতে পারবো না এই মেয়েটিকে আমি আগে কখনো দেখেছি আমার করা যে কটা চরিত্র আফটার রানী রাসমণি আমি বলবো তার থেকে মানে রাশি একদম একদম আলাদা এবং সেটা কোথাও গিয়ে হেল্পও করেছে একদম অন্য একটা চরিত্র বলে কিন্তু আমি এখন আমার মনে পড়ছে আমি খুব ছোটোবেলা একটা গল্পের বই পড়েছিলাম সেই গল্পের বইটার ক্যারেক্টারটার সাথে আমি কোথাও গিয়ে রাশি মানে পেয়েছিলাম রিসেন্ট টাইমে আর কোথাও পাইনি তো সেই গল্পের বইটা আমাকে ভীষণ হেল্প করেছে তার ছাড়া হচ্ছে যার ভাবনায় রাশি ব্যানার্জি সে ভীষণ হেল্প করেছে আমার ডিরেক্টর আমি তো বারবারই বলছি আমি অল ক্রেডিট গোস টু হিম কারণ যেরকম ভাবে ও আমাকে বুঝিয়েছে এবং ক্যারেক্টারটি ঢুকতে সাহায্য করেছে এবং পুরো টিম একটা ইয়াং টিমের সাথে আমি কাজ করেছি মানে কৌশিকদা কিন্তু মন থেকে ভীষণ ইয়াং টিম মানে ইয়াং টিমের সাথে আমি কাজ করেছি সবার বিভৎস ভালো একটা এনার্জি একটা পজিটিভ ভাইব ছিল সেটে তো সব মিলিয়ে দুর্দান্ত এক্সপিরিয়েন্স এবং হ্যাঁ তার সাথে আমার কিছু হোমওয়ার্ক তো ছিল বটে কেমন রেসপন্স পাচ্ছো খুবই ভালো খুবই ভালো ও বলুক আমি অনেকটা নাগাড়ে বলে গেছি না বলো না বলো তুমি কেমন রেসপন্স পাচ্ছো শুনি আমার সোশ্যাল মিডিয়াটা খুললে সেটা হয়তো বলতে পারবে হ্যাঁ আমি আর এর থেকে বেশি কথা বলবো না কারণ নিজে সিরিজ কতটা কি হয়েছে কিরকম রিভিউ পাচ্ছিস তো নিজের মুখে বলার থেকে লোকজন নিজে দেখবে কিন্তু সত্যি কথা বলতে আমি যত রেসপন্স পেয়েছি এখন অবধি অন্যান্য সিরিজের ক্ষেত্রেও মিলিয়ে মিশিয়ে মিক্সড রিয়াকশন পাই এটার ক্ষেত্রে কিন্তু আমি সবটাই অলমোস্ট 90% আমি ভালো রিয়াকশন পেয়েছি 90% এবং মানে সব কিছু নিয়ে নট অনলি অ্যাক্টিং মানে শুধু আমাকে নিয়ে না প্রতিটা জিনিস বিজিএম থেকে শুরু করে ডিরেকশন থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে সব কিছু নিয়ে মানে সবাই পুরো সিরিজটাকে ভালো করেছে সামনেই তো পঞ্চায়েত ভোট লোকসভা ভোট এই সময়ে বিভিন্ন কিছু জিনিস নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল তার মাঝখানে তুমি একটা রাজনীতি এই প্রশ্ন তো আসবে লোকমান্য সেবক পার্টি লোকমান্য সেবক পার্টি তো শাসক দল তো এই সময় তো পরিস্থিতির উত্তাল এই সময়ে কোনো রেফারেন্স পাওয়া যাবে অনেক সময় এখন তো আমরা অনেক ছবি দেখি যেখানে হয়তো সবসময় ডিরেক্ট কথা বলা যায় না কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বুঝতে পারি যে এই ইস্যুটার ওপর হয়তো পরিচালক কিছু বলতে চেয়েছেন কোনো ইস্যুই ছিল না আমার মনে হয় আসল রাজনৈতিক ছবিতে মাথার পিছনে কোনো দলের সাপোর্ট বা কোনো দলেরকে ব্যঙ্গ করে বলার যদি মাথায় ঘোরে সেটা রাজনৈতিক ছবি বলা হয় সেটা প্রোপাগান্ডা ছবি হচ্ছে তো রাজনীতির পিছনে কাউকে ছোট করে দেখানো কাউকে বড় করে দেখানো বা কোনো মানুষকে আধার করে বানানো সেটা নয় রাজনীতি তো মানুষের মধ্যে থেকেই শুরু হয় এবং সভ্যতা থাকা মানে রাজনীতি তো এখানে অনেকগুলো স্তরের কথা বলা অনেকগুলো না পাওয়ার কথা বলা আমি বললাম যে রাজনীতি এমন একটা বিষয় যেখানে কোনো একজন মানুষ কখনো সে শোষিত কখনো সে শাসক কখনো সে শিকারী কখনো সে শিকার তো এটা সারাক্ষণ মানুষের মধ্যে কিন্তু চলতে থাকছে আমরা চাইতে না চাইতে সারাক্ষণ রাজনীতি করছি রাজনীতি শিকার হচ্ছে আবার আমি নিজেকে প্রতিপন্ন করার চেষ্টা করছি আমি অরাজনৈতিক বলে তো সেই টার্মোয়েলস গুলো বরঞ্চ এখানে ধরা রয়েছে দিতিপ্রিয়া কতটা রাজনৈতিক ভাবে সচেতন আমার কিছু বলার ছিল একটা কথা যেটা সৌরভ বলছে যে আমরা কখনো শিকারী কখনো শিকার এবং এটা মানি কি না মানি সবাই বিভিন্ন ক্ষেত্রে তার কর্মক্ষেত্রে হোক তার এমনকি বাড়িতেও লোকে রাজনীতির শিকার হয় তার কাছের মানুষদের কাছ থেকেও হয় তো এরকম কখনো কর্মক্ষেত্রে রাজনীতির শিকার হতে হয়েছে দেখো আমি তো প্রত্যক্ষভাবে হইনি পরোক্ষভাবে হয়তো হয়েই থাকতে পারি সেটা আমি জানি না আমার পিছনে হয়তো রাজনীতি চলেছে সেটা আমি আমি অবধি এসে পৌঁছাই না কারণ এতটাই ভালো রাজনীতিবিদ তারা আমার কাছে অবধি পৌঁছায়নি কিন্তু হয়েছে হয়তো কিন্তু প্রত্যক্ষভাবে এখন অবধি বলতে পারি যে আমার সাথে কিরকম কিছু হয় টলিউডের অন্তরে হয় রাজনীতি কোথায় হয় না বাড়ির অন্তরে হতে পারলে হ্যাঁ হোয়াইট হাউসে হয়
রাজনীতি সর্বত্র হয়, তো রাজনীতি স্বীকার রকমের বলাটা খুব কঠিন আমার আমার ধারণা আমার মানেও নেই জীবনে পার্ট অফ লাইফ আর এসব আমরা স্বীকারও হই না আমরা তো জড়িয়ে পড়ি অনেকেই তো টলিউড থেকে রাজনীতিতে জয়েন করে দলীয় রাজনীতিতে যেমন বলছো ওইদিকে তাকালে হবে না আমি দুজনকে বলছি সংলাপ ছিল না রাশি জিজ্ঞেস করে ইয়েকে ওখানে একজন তো আমরা কিছু প্রেডিক্ট করতে পারি না আগে থেকে যে কী হবে না হবে, তবে কোনো ইচ্ছে তো আপাতত আমার নেই, আগামী 5 বছরেও নেই আমি দেখতে পাচ্ছি, তারপর কী হবে নিজেও বলতে পারছি না। তবে যদি আমি পুরোটার আগে একটা কথা রয়েছে, যদি কোনো দিন হয় তাহলে পুরোটা শিখে তারপর আসবো, তাহলে আসবো। এখানে বলতে শেখা এই এই টার্মটা খুব ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে খুব তর্ক আমি সোশ্যালজি স্টুডেন্ট তো সেই কারণে যদি যদি মানে আমার কোনো ইচ্ছা নেই বিশ্বাস করুন যদি আসি রাজনৈতিক নেতাকে আমি মানে চিনি না দেখি আমি কি কিছু বলেছি একটা ট্রেন না না আমিও তো বলছি বা ভালো তো ট্রেন আমি তো কোনোদিনই ট্রেন মেনটেন করতে পারি আমি ট্রেন্ডে থাকি না কখনো ট্রেন্ডিংই হয় না আমার কিছু না শুধু ট্রেলারটা বাদ দিয়ে শুধু রাজনীতির ট্রেলারটা বাদ দিয়ে না কাজগুলো ট্রেন্ডিং এ থাক হ্যাঁ কাজগুলো ট্রেন্ডিং এ থাক পার্সোনাল লাইফটা একটু দূরেই থাক একদম আর রাজনীতি যারা আমার মতন এখনো দেখে উঠতে পারেনি তাদের কি বলবো অবশ্যই দেখে ফেলো রেগে রেগে বলবো তোমাকে বাকিটা বলবো না রাজনীতি রাজনীতি শুনে চিৎকার করতো এটা দাঁড়াও এটা তো আরেকটা বিষয় উঠে এলো কি করলি তুই দিক বিশেষের দিকে চলে যাচ্ছিলাম আমরা ওই যে এই রোলটা বলছিলাম হ্যাঁ হ্যাঁ কেন চিৎকার করতো না আমি চিৎকার মানে আমার আমার উপর করেনি কিন্তু এরকম অনেক সময় হয়েছে ঘুরিয়ে আমাকে বলেছে ঠিক আছে ধরো এখানেও রাজনীতি মানে অন্য কাউকে ছাড়লো যাতে আমি অব্দি কানে পৌঁছে যায় ব্যাপারটা হ্যাঁ সেরকম অনেক কিছুই হয়েছে এবং অনেকেই ওখানে ভীষণ ভয় পায় সৌরভটাকে তো আমি ওর সাথে কিন্তু খুব একটা কথা বলি না নর্মালি মানে বলি না ইন দ্য সেন্স হচ্ছে বলি না মানে হয় না হয় মানে শুটিং এ তো হয়তো আমরা 12 দিন শুট করেছি তার মধ্যে 10টা কথা বলেছি বাট আমি যখনই দেখি তখনই হাসি মুখে দেখি আর ভদ্রলোক এত ভালো কথা বলেন চিৎকার আমি মেনে নিতে পারি এত ভালো কথা কবিতা সব কিছু সোশ্যাল মিডিয়ার জন্য এত বড় পর্দা একদিন আমার তোমার একদিন সিটে আমরা যদি আমার নেক্সট কিছু ও যদি আমাকে কোথাও নেয় আবার টাস্ট টাস্ট করে তাহলে হয়তো বা যদি কোনোদিন এটার সেকেন্ড সিজন হয় তাহলে তোমাকে একদিন আমি সিটে ইনভাইট করবো আমি তোমাকে স্পেশালি একদম আমি গিয়ে দেখি কতটা চান্স ব্যক্তিগত রাগ আছে আমার প্রতি এতগুলো লোক যখন একসাথে কাজ করছে ব্যক্তিগত রাগ
কেন চলে গেল আমি জানি, আমি একবারও এই ওয়ার্ডটা ইউজ করিনি কত রাত ধরে এইসব করেছে, আমি তো বলিনি কখনো। বেটারমেন্টের জন্য, বেটারমেন্টেশন সব সময় তো নরমে গরমে একটা কি মনে হচ্ছে বলতো? মনে তো হচ্ছে পরের সিজনে পঞ্চায়েত ভোট আসবে, এখনই যদি সবটা বলে ফেলি তুমি আবার আসবে না, আমি আসবো না। ভোট তো ডেফিনেটলি রাজনীতি সিরিজটার সঙ্গে জড়িয়ে, একটা একটা ইন্টারভিউ থেকে আমি জাস্ট বলার চেষ্টা করি আমি আই কন্টাক্ট করতে পারছি না, মাঝে মধ্যে আমাকে অপর দিকে তাকিয়ে ফেলতে হচ্ছে, এমন এমন সব প্রশ্ন পাট করে চলে যাওয়ার দিকে ভোট থেকে তুই পঞ্চায়েত ভোট থেকে এই দিক থেকে ব্যাপারটা এই দিকে ঘুরে যাবে, আমি বুঝতে পারছি। আমাকে যে আমাকে মনেও হয় না কোনো রাজনৈতিক দলে যোগ টোক দেবো বলে বোধ হয়, আমাকে এই প্রশ্নটা করেনি, একটু বাঁচিয়ে দিয়েছে, তো যাকে অনুমান করতে পেরেছে তাকে জিজ্ঞেস করেছে, অনুমান অনুমান করতে পেরেছে ভেবেছে না। তোমার কি ইচ্ছা আছে? তুমি যখন নিজেই প্রসঙ্গটা দেখেছো 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 ও কিন্তু ও কিন্তু জাস্ট নিজের দিকে না চাই ছিল প্রশ্নটা, ও ওকে আমি নিজেই বললো, আমি কিন্তু আর কিছু বলি না। রাজনৈতিক সচেতন ব্যক্তি কখনোই দলীয় রাজনীতি করতে আসার চেষ্টা করবে না কখনোই, রাজনৈতিক বিচার বোধ আমাদের 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 বাঙালিদের মধ্যে অনেকটা স্ট্রং, এবং আমি যখনই রাজনীতির মধ্যে দলীয় রাজনীতির মধ্যে যুক্ত হবো আমার অনেক রাজনৈতিক কথা আমি বলতে পারবো না, যখন তুমি একটা দলের হয়ে যাবে তখন তার এতেই তোমাকে চলতে হবে, কারণ সব দলের তো একটা নিয়ম থাকে, সেই নিয়মের বাইরে গিয়ে হয়তো তুমি অনেক প্রতিবাদী করতে পারবে না যেটা তোমার করা উচিত ছিল। তো হ্যাঁ, এই এই দিকটা আমি মেনে নিলাম যে আমি বলছি আমি ঠিক আছে, এখানে আমি মানে আমাদের যারা অন্যান্য ছিল তো আমার কথা শুনে যদি তোমার এরকম মনে হয় তাহলে তাদের সাথে আমার মনে হয় আর যাই হোক কি না হোক রাজনৈতিক দলের লোকজন তোমার সঙ্গে কিন্তু যোগাযোগ করবে, যেভাবে ও একটার পর একটা বলে যাচ্ছে তোমাকে, রাজনীতি এখন অব্দি যারা যারা দেখেছেন তারা তারা রিভিউ দিয়েছেন তাদের ভালো লেগেছে, এবং যারা যারা এখনো দেখেনি তারা তারা আজই দেখে ফেলুন আর জানান কেমন লাগছে, আর তাই সাবস্ক্রাইব করুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।